আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো সাত কলেজের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা। আমরা 2020-21 শিক্ষাবর্ষ অনুযায়ী আজকের আবেদনের যোগ্যতা কেমন হতে পারে 2022 সালে সেটা নিয়ে আলোচনা করব। তবে এর সঙ্গে আমরা আরও দুটি বিষয় আলোচনা করব, সেটি হলো সাত কলেজের কোশ্চেন প্যাটার্ন কেমন হয় এবং সেকেন্ড টাইমরা কি এখানে অংশগ্রহণ করতে পারবে, এবং সর্বশেষ আলোচনা করব কোন কোশ্চেন ব্যাংক থেকে সাত কলেজের ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি কোশ্চেন কমন এসে থাকে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা আসি যে বিজ্ঞান ইউনিট যে রয়েছে বা কয় ইউনিটটা রয়েছে সেইখানে পরীক্ষা দিতে গেলে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে এসএসসি ও এসএসসিতে সমন্বয়ে জিপিএ পেতে হবে 7.00। তার মানে যারা বিজ্ঞান বিভাগের ছাত্ররা রয়েছে তারা তোমরা যদি কয় ইউনিটে পরীক্ষা দিতে চাও তাহলে তোমাদের জিপিএ লাগবে 7 পয়েন্ট। এরপর আসি আমরা খ ইউনিট, কলা বা সামাজিক বিজ্ঞান অনুষদ, এখানে এসএসসি ও এসএসসি সমন্বয়ে জিপিএ লাগবে 6 পয়েন্ট। যারা সামাজিক বিজ্ঞান অনুষদে রয়েছে তারা তোমরা যদি খ ইউনিটে পরীক্ষা দিতে চাও তাহলে তোমাদের এসএসসি ও এসএসসি সমন্বয়ে জিপিএ লাগবে 6.50। গ ইউনিট বা ব্যবসায়ী শিক্ষা ইউনিট, এসএসসি ও এসএসসি সমন্বয়ে জিপিএ লাগবে 6.50। তবে বলে রাখি যে ব্যবসায়ী শিক্ষা ইউনিটে সাত কলেজের কিন্তু সিট সংখ্যা অনেক কম এবং এখানে অনেক ভালো মানের সাবজেক্ট রয়েছে যেগুলোতে পড়াশুনো করে তুমি ভালো কিছু করতে পারো। আর উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজনেস ম্যানেজমেন্ট থেকে আগত শিক্ষার্থীদের অ্যাকাউন্টিং বিষয়টি অবশ্যই থাকতে হবে, উক্ত বিষয়ে বি গ্রেড পাইতে হবে বা 3.00 পেতে হবে, তবেই তুমি এই যে অ্যাকাউন্টিং সাবজেক্টটা পাইতে পারো। এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে সাত কলেজে সেকেন্ড টাইম আছে কি না এবং কোশ্চেন প্যাটার্নটা কেমন হয়। সাত কলেজের সেকেন্ড টাইম নাই, তবে যারা পরীক্ষা আগের বছর দেয়নি তারা দেওয়ার সুযোগ থাকলেও থাকতে পারে, তবে এই বিষয়ে আমি নিশ্চিত বলতে পারতাছি না। তবে আরেকটি বিষয় যেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা কেমন হয়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে ঠিক একই রকমের কোশ্চেনগুলো হয়ে থাকে। তবে আমি মনে করি সাত কলেজের কোশ্চেন ব্যাংকের তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে সেটা যদি কেউ সলভ করে তাহলে সে এই পরীক্ষায় অনেক এগিয়ে থাকবে। তবে আরেকটি কথা বলে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঢাকা ঢাবি কয়েকটা কোশ্চেন ব্যাংক রয়েছে যারা উদ্ভাস থেকে প্রোভাইড করা হয় সেই বইটা থেকে অনেক অংশই বিজ্ঞানের জন্য কমন পড়ে। তবে যদি বিজ্ঞান থেকে কমন পড়ে থাকে তাহলে অন্য অন্য যে শাখাগুলো রয়েছে যেমন সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায়ী অনুষদ, এই সবগুলোতেই কিন্তু এই কোশ্চেন ব্যাংকটা কাজে লাগবে। তার মানে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের প্রিপারেশন নিতে চাও তারা অবশ্যই অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকটা এবং সাত কলেজের কোশ্চেন ব্যাংকটা তোমরা অবশ্যই অবশ্যই পড়বা। এখন আরেকটি বিষয় যেটা রয়েছে যে কোন কোশ্চেন ব্যাংক থেকে বেশি কমন আসে, অবশ্যই জয়গলি থেকে অনেক বেশি প্রশ্ন কমন আসে, এটা পড়লে অনেক ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। আর কোশ্চেন প্যাটার্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই হয়, তবে এখানে নেগেটিভ মার্কস থাকে না, সেটা তোমাদের জন্য একটা ব্রোনাস পয়েন্ট হতে পারে, কারণ তোমরা সবাই যদি সবগুলো দেখাও তাহলে একটা পাশ মার্ক পেয়ে যাওয়া এবং পাশ মার্ক পাইলে তোমাদের একটা সিরিয়াল চলে আসবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের মান 60টির কিন্তু একই রকম নয়, তবে তোমাদেরকে যদি এখানে চান্স পেতে হয় তবে ভালোগুলোতে চান্স পেতে হবে, যেমন ঢাকা কলেজ বা ইডেন মহিলা কলেজে যারা মেয়ে আসো বা তিতুমির কলেজে এগুলোতে চান্স পেতে হবে। আর তার জন্য তোমাদেরকে অনেক বেশি বেশি পড়তে হবে এবং সিএল আগিয়ে রাখতে হবে। শুধু সাত কলেজ চান্স পাইলে হতো হলেই হবে না, ভালো একটা সাবজেক্টও পেতে হবে এবং ভালো একটা কলেজও পেতে হবে, এইখানে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম, ঠিক আছে। তবে সাত কলেজ সম্পর্কে আরও কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা, ইনশাআল্লাহ তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।